পাশে আসতেই টুনি একটু সরে যায়। তান্ত্রিক এই দেখে টুনিকে বলে, মঙ্গল রাতে এক ভূতের কোলে টুনির জন্ম হয়। জন্মের সঙ্গে সঙ্গেই টুনি এক অদ্ভুত শক্তি লাভ করে। সে নিজের ইচ্ছে মতো তার আকার, তার চেহারা পরিবর্তন করতে পারে, আর কোনো জাদু মন্ত্র ঝাড়ফুঁক তার উপরে কাজ করে না। সব কিছুর মধ্যেই একটাই বড় ব্যাপার, সে রাগ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। রেগে গেলে তার মাথায় আগুন জ্বলে যায়। একদিন টুনি তার মাকে বলছে, মা, ও মা, আমার না খুব মাছ খেতে ইচ্ছে করছে, আমায় আজ একটু মাছ বানিয়ে দিও তো। টুনির মা বলল, টুনি, আমরা ভূত, আমরা কখনো মাছ বানিয়ে খাই না। যখন মন করে আমরা নদীতে গিয়ে মাছ তুলে খেয়ে নিই। তো যদি এতই মাছ খেতে ইচ্ছে করছে, তুই নদীতে গিয়ে একা একা মাছ ধরে খেয়ে আয়। টুনি নদীতে গিয়ে দেখল প্রচুর মাছ লাফাচ্ছে। উফ, সামনে এত মাছ, কিন্তু ধরবো কী করে? টুনির এসব ভাবনার মাঝেই এক তান্ত্রিক নৌকো দিয়ে ওই নদী পার হচ্ছিল। আরে, এ তো মানুষের বাচ্চা না, এ তো ভূতের বাচ্চা, একে তো ধরতেই হবে, একা একাই তো আছে, না এ সুযোগ হারালে চলবে না। তান্ত্রিক টুনির পাশে আসতেই টুনি একটু সরে যায়। তান্ত্রিক এই দেখে টুনিকে বলে, শোনো না বাছা, আমি না একটু সমস্যায় পড়েছি, আমার নৌকোতে একটা ফুটো হয়ে গেছে, কি করি বলো তো, কি করে এখন আমি নদী পার হব? তুমি কি আমায় একটু সাহায্য করবে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, তাই তো, নৌকোতে তো মনে হচ্ছে একটা ফুটো রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমার একটা গরুর গাড়ি রয়েছে, আমি সেই গরুর গাড়িতে করে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসব। এরপর টুনি সেই গরুর গাড়ি করে সে তান্ত্রিককে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। বাড়িতে ঢুকতেই তান্ত্রিক তার আসল রূপে চলে আসে। এ মা, আপনি কে? আমি তান্ত্রিক, আমি সব ভূতের বাচ্চাকে ধরে রাখি। এরপর তান্ত্রিক যখনই টুনিকে কাছের জারে ভরতে যাবে, ঠিক সেই সময়ই টুনি তার আকার পরিবর্তন করে ফেলে এবং বিশাল বড় হয়ে গিয়ে তান্ত্রিককে সেখানেই মেরে ফেলে। এরপর তান্ত্রিক মারা যাওয়ার পর টুনি বাইরে বেরিয়ে তান্ত্রিকের ধরে রাখা সমস্ত ভূতের বাচ্চাদের মুক্তি দিয়ে দেয়।